আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আপনার দয়ায় অসুস্থ ছিলাম বেশ কিছুদিন, তো আলহামদুলিল্লাহ এখন সুস্থ আছি। তো আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হলো মন্টিনিগ্রোর, আপনার সবাই যে কমেন্টটা করেন আমি ওই কমেন্টে রিপ্লাই দিচ্ছি আর কি, ওই হিসেবে একটা ভিডিও বানানো। সবাই কমেন্ট করেন যে ভাই আমি যদি মন্টিনিগ্রোতে আসি তাহলে কী কাজ শিখে আসবো, কাজ শিখে আসলে কি ভালো, মানে বেতন কি বেশি হবে কিনা বা ভালো হবে কিনা একটু যদি বলতেন। যদি আসলে ভাই এখানে আমি বলি, আপনি পৃথিবীর যে কোনো দেশে যান, বিশেষ করে ইউরোপে, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, যে কোনো পৃথিবীর যে কোনো দেশে যান, বিশেষ করে এই কান্ট্রিগুলোতে, ইউরোপে বিশেষ করে আমি বলি যেহেতু আমি ইউরোপে থাকি, ইউরোপে যে দেশে আপনি যান, আপনি যদি কোনো কাজ জানা থাকে, আপনি যে কোনো কাজ, যেমন ইলেকট্রিশিয়ান যদি হইতে পারেন, আপনি আপনি যদি টাইলস মিস্ত্রি হইতে পারেন, বা আপনি যদি প্রিন্টার হইতে পারেন যে রঙের কাজ জানেন, বা আপনি রাজমিস্ত্রির কাজ জানেন, বা আপনি ধরেন আরও যে কাজগুলো আছে, যে কোনো রেস্টুরেন্টের কোনো শেফ, ইন্ডিয়ান রেস্টুরেন্ট বলেন বা লাইক ধরেন আপনি যদি ইটালিয়ান বলেন, বা যে কোনো দেশের রেস্টুরেন্ট বা পাস্তার কাজ জানেন, পিৎজার কাজ জানেন, যে কোনো কাজ জানেন, এটা আপনার জন্য আপনার জন্য অলওয়েজ প্লাস পয়েন্ট। আপনি পৃথিবীর যে দেশে যান না কেন, আপনি যদি কোনো কাজ জানেন এটা আপনার জন্য প্লাস পয়েন্ট, মাস্ট। আর মন্টিনিগ্রোতে ক্ষেত্রে বলবো আমি যে মন্টিনিগ্রোতে অবশ্যই আপনি যদি কোনো কাজ জানা থাকে আপনার বেতন স্যালারি হাই হবে। আপনি প্রথম থেকে আপনি সার্টিফিকেশন শুরু করবেন, দেন আপনার বেলায় অনেক স্যালারি হাই হয়ে যাবে, একদম ফার্স্ট ফার্স্ট লেভেলের আপনার স্যালারি হয়ে যাবে। সো আপনি যদি মনে করেন যে না আমি এখন যে ইয়ে হবে না, লাইক ধরেন কি বলে যে আমি কাজ শিখলাম বাট আমি কোনো সার্টিফিকেট শুরু করলাম বা আমার আমার ক্যাপাসিটি আমি দেখাইলাম না, তাহলে তো আপনি মানে কোনো লাভ নেই। সো আপনি যদি কাজ শিখেন বা কাজ জানেন এটা আপনি বলতে হবে কোম্পানির, আমি কাজ জানি, আমি কাজটার উপর পারদর্শী, আমার সার্টিফিকেট আছে, হ্যাঁ আমি কাজটা পারি, ইটস ওকে, আপনার স্যালারি অনেক হাই হবে। আপনি বেশ করে বলি ইলেকট্রিশিয়ানের অনেক দরকার আছে ওইখানে, প্লাস হলো যে আপনি এই যে প্রিন্টারের কাজের দরকার আছে ওইখানে, প্লাস হলো যে আপনার টাইলস মিস্ত্রির দরকার ওইখানে, আরও অনেক বিষয়গুলো, এই বিষয়গুলো হোক মানে দরকার। আমি যতটুকু কথা বলছি ওইখানে এক কোম্পানির সাথে, ওরা এই রিকোয়ারমেন্ট করা চাইছে যে আপনার ইলেকট্রিশিয়ান, টাইলস মিস্ত্রি, তারপর আপনার রাজমিস্ত্রি, প্রিন্টার যে রঙের কাজ জানে ওই টাইপের। সো আমি বলি আপনাদেরকে, আপনারা কাজ শিখেন, কাজ শিখে ইউরোপে আসেন, বাংলাদেশে ওই সময়টা নষ্ট না করে, অযথা একটা কিছু সময় নষ্ট না করে আপনারা কিছু একটা কাজ শিখেন। শিখলে কী হয় যে আপনার বেতন আসার পর বেতন অনেক বেশি হয়ে যাবে, আপনার বাসাটা একটু পরে দরকার হইলো, আপনার কাজ জানা থাকলে চাকরি হয়ে যাবে, কাজ হয়ে যাবে। আপনি যদি অন্য কোনো কোম্পানিতে আপনি নাও রাখে, আপনি যেই যে আপনার লোকে আপনাকে নিয়ে দিচ্ছে, ধরেন মন্টিনিগ্রো বা ইউরোপে যে কোনো দেশে নিয়ে দিচ্ছে, বাট আপনি কাজ দিতে পারতেছেন না, যদি আপনি কাজ জানেন আপনি নিজের কাজ খুঁজে বের করে ফেলতে পারবেন। সো এই বিষয় নিয়ে বানানো ছিল। সো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।